এটা ছিল 24 তারিখ। অনেকদিন আগের ব্লগ দিচ্ছি তোমাদেরকে, কারণ এই কদিন না এডিট করা হয়নি আর শরীরটাও ভালো ছিল না। আর যাই হোক, আজকে হচ্ছে আমার জায়ের সাত বেবি শাওয়ার, তো সেখানেই যাব, রেডি হয়ে গেছি। শাশুড়িমা চলে গেছে আমাদের তিনজনেরই নিমন্ত্রণ। এই যে দেখো, আমি আর আদিত না নীল লাল লাল পরেছি, বেশ ভাল লাগছে। আর যখন ক্যামেরার সামনে আসি না, তখনই আদিত আমাকে এমনভাবে আদর করে, তা না হলে একটু আদর করে না, ভালোই বাসে না একদম। তো চলো রেডস গো, বেরিয়ে পড়েছি। আদিতকে তাড়াতাড়ি করে নামাই, কারণ ওকে না কোলে নিতে পারি না এখন আর। তো এই যে চলে এসেছি, তো দেখো এখানে সব ফটো তুলছে এরকমভাবে, আর আমি না খুব মিস করছি, কারণ আমার না স্বাদ হয়নি জানো তো, তাই এরকমভাবে ফটো তুলতেও পারিনি, সেজন্য আমার খুব আফসোস। তো যাই হোক, আর কী করা যাবে যদি নাই হয়, তো ওকে দেখেই মনটা সন্তুষ্ট করি, কারণ আমাদের আমাদের ফ্যামিলিতে নাকি এই স্বাদ অনুষ্ঠানটা নেই। আবার জানো তো, জন্মদিনে যে পায়েস করা সেটাও নেই, অন্নপ্রাশনও নেই, মানে কিছুই নেই। যদি আগে জানতাম না, আমি সত্যি বিয়ে করতাম না এদের ফ্যামিলিতে। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো কী সুন্দর সাজানো হচ্ছে, আর এটা দেখেও খুব আফসোস হয়, আমাকে না এরকমভাবে কেউ কখনো সাজিয়ে দেয়নি, ভাত কাপড়েও দেয়নি জানো তো। ভাত কাপড়ে জাস্ট নর্মাল দিয়ে দিয়েছে, একটু যদি সাজিয়ে দিত মনটা খুশি হয়ে যেত, খুব ভালো লাগতো। ভাবি যদি আমার কেউ বার্থডে এরকমভাবে করে বেশ ভালোই লাগবে, কিন্তু কেউ করে না জানো তো, বার্থডের মনে বার্থডে চলে যাচ্ছে 6 বছর 7 বছর ধরে, কিন্তু এরকমভাবে কেউই করে না। তো যাই হোক, লোকেরটা দেখেই মন ভরাই, আর কিছু বলার নেই। তো ওই যে দেখো, এখানে বসে পড়েছে, অনেক কষ্ট করে ওই পাশ দিয়ে গেছে, এই যে বসেও পড়েছে, কারণ এখন হচ্ছে 7 মাসের বেবি শাওয়ার হচ্ছে, তো একটু তো টিপিক্যাল এখন এই সময়টা। তো যাই হোক, খুব আনন্দ। তারপরে এখন হচ্ছে সবাই আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, মানে এটাই ওনার ছেলের বউ, তো আগে তোমরা অনেকে হয়তো দেখেছো আমার ব্লগে। তো যাই হোক, সবাই একে একে আশীর্বাদ করছে, জানো তো এই বছর মানে এইবার না আমিও আশীর্বাদ করেছি ওকে, কারণ আমি ওর থেকে বড়, তো আমি হল হচ্ছে বড় যা হই। তো যাই হোক, ও হচ্ছে আমার কি বলে জায়ের ছোটকে কি বলে দেবরানী না কি বেশ বলে, তারপর ও মানে ওর ঠাকুমা ওকে আশীর্বাদ করলো। আমি আশীর্বাদ করে বিশাল এক্সাইটেড, আমি ভাবতে পারিনি যে আমি আশীর্বাদ করবো, আর আমি না কখনো আশীর্বাদ করিনি জানো তো, বেশ ভালোই লাগলো, মজা লাগলো। তো আমি আশা করি, আশীর্বাদ করি যে সুস্থ মতন ছেলে মেয়ে যাই হোক, সুস্থ মতন হোক, সুস্থ সবল হোক, মা ও বেবি দুজনেই যেন সুস্থ থাকে, এইটাই আর কিচ্ছু বলার নেই। তো এইটা হচ্ছে ওর মা আশীর্বাদ করছিল, আর না কেমন করে ভিডিওটা হয়ে গেছে, সোজাভাবে হয়তো করে দিয়েছি, বেশ ভালোই লাগছিলো দেখতে জানো তো। আমি খুব মিস করছিলাম, আমার খুব কষ্ট লাগছিলো ভেতর ভেতর, কী কষ্ট লাগছিলো যে কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, কী আর করা যাবে বলো, আমি আমার বর্মশিকে বলে দিয়েছি নেক্সট টাইম যখন আবার নেবো এরকমভাবে আমার করতে হবে। এই দেখো, এবার আমি এসেছি আশীর্বাদ করতে। তো আমার হয়ে গেল আশীর্বাদ করা, এবার হচ্ছে আমার শাশুড়িমা আশীর্বাদ করছে। তো আশীর্বাদ না আমি ঠিক মতন করতেও পারিনি, ওই যেখানে প্রদীপটা দিয়েছিল না, প্রদীপটা দিয়ে বুকে তাপ দেয় সেটা না আমি ভুলে গেছি জানো তো, করতেই পারিনি, কি জানি আমার কেমন একটা নার্ভাস লাগছিল। তারপরে দেখো একটা কী সুন্দর রিচুয়ালস আছে, বাচ্চারা নাকি ওকে পায়েস খাওয়াবে, ছোটো ছোটো বাচ্চারা মানে অনেক ছোট বাচ্চারা, তারপরে আদৃত্যও খাইয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে ওর বোনের ছেলে মেয়ে, ওরা খাইয়েছে, বেশ ভালোই লাগছে, কিন্তু আমার খুব এক্সাইটেড লাগছে। তারপরে জানো তো কী দেখিয়েছে, এই যে দেখো তো এইবার হচ্ছে আদ্রিত খাওয়াবে, কাকিমণিকে খাইয়ে দাও, অল্প অল্প দাও, তো এই যে আদিতের খাওয়ানো হয়ে গেছে, এবার আরও একজন খাওয়াবে। আর একটা রিচুয়ালস আছে জানো তো, ছোটো বাচ্চাদের নাকি কোলের মধ্যে বসায়, তো বেশি ছোট তো আর কাউকে পায়নি, অল্পই ছোট পেয়েছে, তার জন্য মানে ওটা ওনো 5 বছর হতে চললো হয়তো, তো ওকে পেয়েছে, ওকেই না কোলের মধ্যে বসিয়েছে, দেখো এই যে ওকে ওই ছোট সবচেয়ে ওকে যে কোলের মধ্যে বসিয়ে তারপরে একটু আদর টাদর করলো, তারপরে উঠে গেল, তারপরে ও একা একা এখন খেয়ে নেবে। তারপরে কি একটা নিয়ম আছে, তোমার হচ্ছে আঁচলে নাকি ফল দিতে হয়, এই নিয়মটা আমি মানে দেখিনি, আমি তো বেবি শাওয়ার সেরকমভাবে কখনো দেখিনি, তো তাই জানি না, বলতে পারবো না। তো এটাও আমার কাছে সব নতুন নতুন লাগছে ব্যাপারটা। তো এই যে এখন ফল টল দেবে, তারপরে ও খেয়ে নেবে, কিন্তু ও এখানে বসে খেতে পারিনি।
এই রিচুয়ালসটা খুব ফানি। দেখো এখানে গাবলা আর একটা বালতি রাখা আছে, এর মধ্যে কি আছে, একটা নোড়া আছে আর একটা প্রদীপ আছে। এইটা দেখে নাকি জাজ করা হবে যে ও ছেলে হবে না মেয়ে হবে। তো বেশ ফানি ব্যাপারটা না, ও তো এক্সাইটেড, ও ভয় পাচ্ছে জানি কি তুলবো আর কি হবে সেটাই ভাবছিল। তারপরে ডিসাইড করতে পারছিল না ও কি তুলবে। তারপরে যাই হোক একটা জিনিস তোকে তুলতেই হবে, তারপরে দাঁড়াও, ও হেসেই লজ্জা পেয়েই মরে যাচ্ছিল। তারপরে ও কি তুললো সেটা নিয়ে কিন্তু বিশাল এক্সাইটেড সবার মধ্যে। তারপরে লাস্ট পর্যন্ত না ও দেখো কি তুলেছে, এই দেখো প্রদীপ তুলেছে। তো তুলে ঠুলে আমি বাড়ি চলে গেছি, টাটা।